গুড মর্নিং স্টুডেন্টস, পোকার যোগ করা আমাদের তো অলরেডি শুরু হয়ে গিয়েছিল, বাকি কয়েকটা শব্দ পড়ে আছে, সেগুলো আজকে আমরা শিখে নেব। যেমন আমাদের হয়েছিল মনে হয় বোন পর্যন্ত, তাই তো? তাহলে আজকে আমরা গোলাপ থেকে পড়তে শুরু করব। তো দেখো, দেখা যাক গোলাপ কী শব্দটি, বানানটা কীভাবে হচ্ছে। গোলাপ, গকারে গো, লাকার পর লাপ, গোলাপ। গোলাপ ফুল তোমরা আশা করি সবাই দেখেছ। কোমল, কওকার ম ল কোমল। খোকন, খওকার ক দন্তের ন খোকন। লোচন, লওকার চ দন্তের ন। গোপন, গওকার প দন্তের ন গোপন। মোরগ, মওকার র ক মোরগ। অবোধ, অ বওকার ধ অবোধ। অশোক, অ তার বিষয়কার ক অশোক। কঠোর, ক ঠকার ড কঠোর। রোদন, রকার ধ ধরতেন না রোদন। তাহলে কী কী শিখলাম? না, প্রথম দিন থেকে একবার আমরা পড়িনি। কপট, লোভ, লোক, গোলাপ, কোমল। তারপরের সারিতে চলে যাও। চোখ, গোল, বোল, খোকন, লোচন। রোগা, বোকা, গোপন, মোরগ। ঢোল, শোক, ভোগ, অবোধ, অশোক। ঘোড়া, কোন, বন, কঠোর, রোদন। তাহলে এই হয়ে গেল আজকের ক্লাস ওয়ার্ক তোমাদের। তাহলে ওকার কমপ্লিট হয়ে গেল। এবার ওকার দেখি কী ধরনের প্রশ্ন হতে পারে, তোমরা টেনাতে পেয়ে যাবে। আর তোমরা খুব ভালো করে ওকার থেকে অন্তত 10টি শব্দ খুব ভালো করে লার্ন করে দেখো। আর বাকি যে স্পেলিংগুলো আছে সেগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের আসবে। আর একটা যেটা বাকি পড়ে আছে সেটা হচ্ছে ওকার। ওকারটা কমপ্লিট হয়ে গেলে আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের শুধু ওকারটাই হোমওয়ার্ক থাকলো। এই সরি, ওকার নয়, ওকার। তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।